হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে এই রাধাকৃষ্ণের যে ড্রয়িংটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে সেটারই কালার করে দেখাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর না টেনে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব সহজে তোমরাও এরকম কালার করতে পারবে। তো আমি আগের দিনই বলেছিলাম, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কোনো নির্দিষ্ট কোনো অবজেক্ট দিয়ে আমি এটাকে সাজাইনি, মেনলি আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা মানে রঙের খেলা আর কি সেটাই রাখতে চেয়েছি, মানে আবির উঠছে তো সেরকমই আমি করার জন্য আমি দেখো ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন কালার দিয়ে কিন্তু এটাকে সাজিয়ে নিচ্ছি। কোথাও আমি ইয়েলো, কোথাও ব্লু, কোথাও লাইট পিঙ্ক, এরকমভাবে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এটা সম্পূর্ণ রঙের খেলা, যেহেতু দোল উপলক্ষে তোমরা কিন্তু যে যার ব্যাকগ্রাউন্ডটা যেরকম কালার দিয়ে ইচ্ছা ভরতে পারো। তো যাই হোক, আমি দেখো রাধার মুখটা প্রথমেই কিন্তু মিডিয়াম ইয়েলো দিয়ে ফিল করে নিলাম, আর কৃষ্ণের মুখটা কিন্তু আল্ট্রামেরিন ব্লু দিয়ে প্রথমে ফার্স্ট টোনটা চাপিয়ে আমি কিন্তু ফিল করে নিচ্ছি। দেখতেই পারলে আমার কিন্তু প্রথম টোনটা চাপানো হয়ে গেছে মুখে আর গলায়। এইবারে কিন্তু ধীরে ধীরে আমি টোন বাড়াতে থাকব। এখন আমার হাতটাও বাকি ছিল, হাতটাতেও কিন্তু আমি ফার্স্ট টোন চাপিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি ধীরে ধীরে টোন বাড়াবো, আর যেখানে যেখানে ডার্ক কালার প্রয়োজন সেখানে সেখানে কিন্তু আমি ধীরে ধীরে ডার্ক টোনটা দিতে থাকব। তো এবার দেখো, এই জায়গাটায় আমি কিন্তু প্রথমেই অরেঞ্জ কালার খুব হালকা করে গুলে নিয়ে এই সাইড থেকে আমি শেড দিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু আলো ছায়াটা সবসময় ছাড়ার চেষ্টা করবে ওয়াটার কালারে, সেক্ষেত্রে কিন্তু কালারটা অনেক বেশি খোলে, দেখতেও ভীষণ ভালো লাগবে। তো আমি কিন্তু অরেঞ্জটাকে আরও হাইলাইট করার জন্য ওর মধ্যে কিন্তু অল্প একটু আমি ইয়েলো মিশিয়ে নিয়েছি, যাতে আরও সুন্দর লাগে দেখতে। দেখো অলমোস্ট করা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি সাইড দিয়ে দিয়ে স্কারলেট দিয়ে নিচ্ছি। স্কারলেটটা দিলে কিন্তু আমার অনেক বেশি আরও ভালো লাগবে বলে মনে হয়। দেখো স্কারলেটটা দিয়ে আমি মুখটাকে মানে আবির যে লাগা রয়েছে সেই পোর্শনটা করে নিলাম। এইবারে আমার চোখটা বাকি রয়েছে, চোখের উপরটা কিন্তু আমি ওই হাইলাইটিং চোখ ব্যাপারটা রাখার চেষ্টা করব, মানে দু সাইড থেকে আমি টোন দিয়ে মাঝখানটা হালকা রাখার চেষ্টা করব। দেখো আমি দু সাইড থেকে কিন্তু প্রথমেই অরেঞ্জ, লাইট অরেঞ্জ চাপিয়ে দিয়ে ধীরে ধীরে কিন্তু আমি রেড দিয়ে টোনটাকে মিশিয়ে নিয়েছি। এইবারে দেখো রাধার যে চুলটা রয়েছে সেখানে কিন্তু প্রথমে আমি গ্রিন আর ব্লু দিয়ে আমি আলোটা ছেড়ে নিচ্ছি। এবার আলোটা ছাড়া হয়ে গেলে ধীরে ধীরে আমি কিন্তু এটাকে ব্ল্যাক করে দেবো, যেহেতু আমি এটা শুকানোর জন্য ওয়েট করছি। তার জন্য কিন্তু আমি মুখে যেটুকু বাকি রয়েছে বা একটুখানি মানে ফিনিশিং দেওয়া সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মুখটার চোখের উপরের কাজটা অলমোস্ট হয়ে গেছে। নাকের নিচটা একটু শেড দেওয়ার প্রয়োজন ছিল, যার জন্য কিন্তু আমি অরেঞ্জ দিয়ে একটুখানি আমি টোনটা বাড়িয়ে নিলাম, আর একটুখানি ওয়াটার কালারের পাশে মার্কার দিয়ে আমি যে করে নিয়েছিলাম সেটা একটু ফেড লাগছিল, যার জন্য কিন্তু আমি উপর থেকে আবার ব্ল্যাক করে নিলাম। তো ঠোঁটের মধ্যে কিন্তু আমি খুব হালকা করে স্কারলেট দিয়েছি, যাতে এতটাই হালকা করে দিয়েছি যাতে এটাই লাস্টে পিঙ্কের কাজ করে। দেখো আমি কিন্তু ওই কালারটাকে মানে আলোটা ছেড়ে যেখানে ডার্ক দরকার সেখানে ডার্ক দিয়েছি, যার ফলে কিন্তু আমার খুব ইজিলি ঠোঁটের মধ্যে আলোটা বেরিয়ে এসছে। এইবারে আমার দেখো চুলটায় ফার্স্ট টোন যেটা দিয়েছিলাম সেটা কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে, যার জন্য আমি ওপর থেকে আমি এটাকে ব্ল্যাক করে নিয়েছি। এরপরে রাধার মাথায় যে চুলের মধ্যে যে ফুলটা গোজা রয়েছে সেখানে কিন্তু ওই আমি পিঙ্কটা, পিঙ্ক অর্থাৎ তাই এরকমভাবে তো পিঙ্ক হয় না, আমি স্কারলেটটাকে খুব পাতলা করে গুলে আমি কিন্তু ওপর থেকে শেড দিয়ে আমি ফুলটা করে নিলাম। ওড়নাটাকেও আমি খুব স্কারলেট দিয়ে খুব হালকাভাবে টোন দিয়ে নিয়েছি। এটা আমি কিন্তু সকালে আমি এর মধ্যে আরও ধীরে ধীরে কাজ করব। তো কৃষ্ণের হাতে আমি কালারটা লাগিয়ে নিলাম, মানে আমার রাধারানীর গালি যে কালারটা আমি দিয়েছি তো সেই কালারটা কিন্তু আমি কৃষ্ণের হাতেও দিয়ে নিয়েছি। এইবার দেখো আমি ধীরে ধীরে কৃষ্ণের মুখে চলে যাচ্ছি।
এইবার কিন্তু কৃষ্ণের মুখে যে যে জায়গায় ধীরে ধীরে ডার্ক করা প্রয়োজন সেখানে সেখানে কিন্তু আমি প্রথমে কাজ করছি। প্রথমে কিন্তু আমি এক্ষেত্রে আল্ট্রামেরিন ব্লু দিয়ে চোখের উপরটা, নাকের দুটো সাইড আর গালের সাইড, এইগুলো কিন্তু আমি চাপিয়ে নিচ্ছি যেখানে আমার একটু ডার্ক রয়েছে, মানে করা প্রয়োজন বলে মনে হচ্ছে। আল্ট্রামেরিন ব্লুটাকে আর একটু ডার্ক করে কিন্তু আমি চোখের ওপরটা দিয়ে নিলাম। আমি কিন্তু ওই একই রকমভাবে স্পটলাইট আই করতে যাচ্ছি, যার জন্য এটা খুব সুন্দর লাগবে বলে আমার মনে হয়। তো আমি কিন্তু দেখো হয়ে গেছে চোখের উপর পোর্শনটা, পরে যদি একটু ফেড হয় আমি আবার কালার চাপাবো, কিন্তু এখন আর নয়। তো আমি কিন্তু কপালে একটুখানি আল্ট্রামেরিন ব্লু দিয়ে নিলাম, আর কৃষ্ণের মুখটাও একদম ফাঁকা ফাঁকা লাগবে সেটাও ভালো লাগছে না, যার জন্য কৃষ্ণের মুখেও কিন্তু আমি কপালের দিকে একটু আবির দিয়ে নিচ্ছি, মানে আবির অর্থাৎ মানে রেড কালার দিয়ে আমি এটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু শোকাচ্ছে যখন ধীরে ধীরে কালারটা একটু ফেড হচ্ছে বলে, তার জন্য আমি আর একটা টোন করে চাপিয়ে নিচ্ছি। মুখের পার্টটা কিন্তু মুখ চোখ এগুলো কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে। আচ্ছা, আর যেটা বাকি রয়েছে কৃষ্ণের কপালের কিছুটা কাজ আমার এখনও বাকি রয়েছে, সেটা করে নেব। তো প্রথমেই আমার যেইখানটা আবিরটা দেবো সেখানে আমি একটু স্কারলেটটা আর একটু একটোন ডার্ক করে দিলাম, কারণ মুখের সাথে ঠিক কালারটা মানাচ্ছিল না, খুব হালকা হয়ে গেছিলো। আমার মনে হচ্ছে আরও একবার চাপাতে হতে পারে আমাকে। তো যাই হোক, দেখো এইবারে কিন্তু ধীরে ধীরে আমি গলায়, মানে মুখের থেকে আর এক টোন ডার্ক হবে সেরকমভাবে আমি গলার জাস্ট একদম নিচ পোর্শনটা করে নিচ্ছি। এইবারে দেখো আমি নিয়ে নিয়েছি ব্লু, মানে হচ্ছে আল্ট্রামেরিন ব্লু, একটু ডার্ক করে আমি সাইড দিয়ে দিয়ে দিয়েছি, আর ঠিক গলাটাতেও আমি মুখের নিচ পোর্শনে আল্ট্রামেরিন ব্লুয়ের সাথে অল্প একটু হুসেন ব্লু মিশিয়ে নিয়ে আমি এটা করে নিচ্ছি। আমার কিন্তু দেখো গলাটা মোটামুটি হয়ে গেছে। এইবারে আমি কৃষ্ণের ঠোঁটের মধ্যে ফার্স্ট টোন চাপিয়ে দিচ্ছি। আমি কিন্তু এক্ষেত্রেও স্কারলেটটাকে খুব হালকা করে ঠোঁটের মধ্যে দিয়ে নিলাম, যাতে এতটাই হালকা করে দিয়েছি যাতে এই নেক্সট টোনটা চাপানোর পর যেন এটার যে পিঙ্ক কালারটা বেরিয়ে আসে, তার জন্য খুব হালকা করে চাপিয়ে নিয়ে তারপরের পর্যায়ে কিন্তু আমি স্কারলেটটাকে আরেকটু ডার্ক করে চাপিয়ে নিয়েছি। কিছু কিছু যেখানে আলো ছাড়া দরকার সেই জায়গাটা একটু ফাঁকা রেখেছি, যাতে আলো ছাড়াটা ভালো মতো খেলতে পারে। তো এবার দেখো রাধা রানীর যে মাথার উপর যে ওড়নাটা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমি এখানে ডার্ক স্কারলেট দিয়ে টোন দিয়ে নিলাম, মানে ডিজাইন করে নিচ্ছি। এইবারে দেখো কৃষ্ণের মাথায় রয়েছে পাগড়ি, এই ক্ষেত্রে কিন্তু আমি বেস কালার যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইয়েলো, আর ইয়েলোটাকে সাইড দিয়ে আর এক টোন করে বাড়িয়ে আমি কিন্তু তারপরে অরেঞ্জ দিয়ে এটাকে ডিজাইন করে নিয়েছি। চুলটাকে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক রেখেছি আমি। আমার কিন্তু অলমোস্ট ভিডিওটা, আজকের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব না করে দেখছো তাদেরকে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট কিন্তু আরও ভালো ভালো ভিডিও আমাকে বানাতে খুব হেল্প করে, আর যারা আগেই আমাকে সাপোর্ট করে সাহায্য করছো, আমার পাশে রয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার দেখো আমি কিন্তু রাধারানীর ওড়নাটার মধ্যে একটু একটু হোয়াইট
অ্যাক্রেলিক দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি এটার ডিজাইনটাকে বানানোর জন্য। এটা কিন্তু দেখতে এখন অনেক বেশি ভালো লাগছে, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু যে অর্নামেন্টসগুলো রয়েছে সেগুলো একটু সাদা দিয়ে করে নিচ্ছি, তাতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। কৃষ্ণের পাগড়িটাও একটু ফাঁকা ফাঁকা লাগছিল, যার জন্য আমি কিন্তু কৃষ্ণের পাগড়ির মধ্যেও কিছু হোয়াইট ডট দিয়ে নিচ্ছি, এটাকে কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলার জন্য লুকসটাকে। তো আমার ভিডিওটা আজকে অলমোস্ট এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও, আর ভালো থেকো, ততক্ষণ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর সবাইকে ভালো রেখো, নিজেরাও ভালো থেকো, বাই বাই।